বৃষ্টির পর পরিবর্তিত লক্ষ্য একশো একান্ন রান ষোলো ওভারে করতে হবে এই রান সাত ওভারে ষট্টি রান তুলে ফেলার পর পরের নয় ওভার তথা চুয়ান্ন বলে বাংলাদেশের লক্ষ্য পঁচাশি এই লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভার তথা ম্যাচের অষ্টম ওভারেই দুর্ভাগ্যজনক রান আউট হয়ে গেলেন লিটন দাস ছাব্বিশ বলে উনষাট রান নিয়ে বৃষ্টির পর খেলতে নামেন লিটন অষ্টম ওভারের প্রথম বলে আশ্বিনের কাছ থেকে এক রান নেন তিনি দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় রান নিতে গিয়ে বিপদে ফেলে দেন লিটনকে তবে দুর্ভাগ্য লিটনের লোকেশ রাহুলের সরাসরি থ্রোকিয়ে আঘাত হানের স্ট্যাম্পে রানে রান আউট হয়ে গেলেন লিটন লিটনকে রান আউট করার পর শান্ত নিজে থেকে যেন মনে হচ্ছিল ম্যাচের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি তার প্রমাণ কিন্তু ভারতীয়দের হিসেবেই বোলিংয়ের মুখে তার এই দায়িত্ব নেওয়াটা বেশিক্ষণ খুন টিকলো না মোহাম্মদ সামির বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি আউট হওয়ার আগে পঁচিশ বলে করেন একুশ রান এরপর তিন রানে আফিফ ও বারো রানে সাকিব আউট হলে শেষ হয় বাংলাদেশের জয়ের আশা অ্যাডিলেড ওভালে আজ টস ভাগ্য সহায় ছিল বাংলাদেশের টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান তাসকিন আহমেদকে দিয়ে বলিং ইনিংস উদ্বোধন করেন সাকিব ডান হাতে পেসার শুরুটা বেশ ভালোই করেন প্রথম ওভারে মাত্র এক রান নিতে পারে ভারত দ্বিতীয় ওভারে শরিফুলকে ছক্কা হাঁকান লোকেশ রাহুল ওই ওভারে ওঠে নয় রান এরপরে উইকেট পেতে পারতেন তাসকিন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ বাউন্ডারিতে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত শর্মা কিন্তু ভারতীয় অধিনায়কের ক্যাচ হাত ফুসকে যায় হাসান মাহমুদের তারপরের ওভারে হাসানের হাতেই বল তুলে দেন সাকিব আর দ্বিতীয় বলে রোহিত শর্মাকে তুলে নেন হাসান যেন ক্যাচ ফেলার প্রায়শিত করেন দারুণ এক ডেলিভারিতে হাসানের অফ স্টাম্পে করা শর্ট ডেলিভারি আপার কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইয়াসির আলীর ক্যাচ হন রোহিত আট বলে দুই রানে দলীয় এগারো রানে প্রথম উইকেট হারায় ভারত সব মিলিয়ে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে এক উইকেটে সাঁত্রিশ রান তোলে রোহিতের দল তাস্কিনের নামের পাশে একটি উইকেট থাকতে পারত ভাগ্য সহায় হয়নি কিন্তু ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে পাওয়ার প্লেতে আটকে রাখার কাজটা ভালোভাবেই করেন তাস্কেন ডানহাতি এই পেসারের ইনিংসের সাত ওভারের মধ্যে চার ওভার বল করিয়ে ফেলেন সাকিব উইকেট না পেলেও তাস্কেন চব্বিশ বল করে দেন মাত্র পনেরো রান দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল আর বিরাট কোহলি সাঁত্রিশ বলে করেন সাতষট্টি রানের ঝড় জুটি একত্রিশ বলে সিফটি পূরণ করেন রাহুল তবে এরপর আর টিকতে পারেননি সাকিবের ঘূর্ণিতে শর্ট ফাইন লেগ আকাশে তুলে দেন বল ক্যাচ নেন মোস্তাফিজুর রহমান রাহুলের ঝড়ো ইনিংসে তিনটি চারের সঙ্গে ছিল চারটি ছক্কার মার